হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য পুলিশ ব্লগস আমি মির রাফির আহমেদ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের কর্মরত আজকে তোমাদের সাথে আলোচনা করব দু একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে প্রথমত ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের মেন্স রেসপেক্টিভ কিছু কথা অনেকে কোয়েশ্চেন করছো আমাকে ইউটিউবে এবং টেলিগ্রাম গ্রুপে সেই রিগার্ডিং কিছু আলোচনা করব যতটা শর্টে বোঝাতে পারি আর আর একটা নোটিশ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে মেইনস হব হবো করছিল তার ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে সে বিষয়ে আলোচনা করব আজকে তাহলে চলো আগে ভিডিওটা দেখতে থাকো তার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং আমাকে সাপোর্ট করো চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা আজকে প্রথমে যেটা বলার সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর ওয়েস্টবেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের মেন্স রিগার্ডিং কিছু আলোচনা প্রথমত চলে আসি ডিটেলসে সেটা হচ্ছে দোসর নম্বরের এক্সাম হবে মেন্স তার মধ্যে টোটালটাই কনভেনশনাল টাইপের থাকবে ডেসক্রিপটিভ লিখতে হবে ঠিক আছে গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে একটা বেঙ্গলির পেপার থাকবে একটা ইংলিশের পেপার থাকবে একটা জেনারেল স্টাডিজ এবং ম্যাথসের পেপার থাকবে হয়ে গেল আচ্ছা বেঙ্গলির পেপারে কি থাকবে বেঙ্গলির পেপারে রাইটিং থাকবে তিনটে এবার ড্রাফটিং রিপোর্ট থাকতে পারে কত নাম্বার করে থাকবে সেটা তো বলা সম্ভব না হয়তো পনেরো পনেরো কুড়ি এরকম দুটো ড্রাফটিং রিপোর্ট দিয়ে দিল আর তার সাথে একটা ট্রান্সলেশন দিয়ে দিল ইংলিশ টু বেঙ্গলি হ্যাঁ ইংলিশ টু বেঙ্গলি একটা ট্রান্সলেশন দিয়ে দিল হয়ে গেল পঞ্চাশ নম্বর শেষ কোনো গ্রামার থাকবে না এখানে আচ্ছা ইংলিশের পেপারে ইংলিশের পেপারে দশ নম্বর গ্রামার থাকবে বিশেষ করে সেটা ওই ইডিএমস দিয়ে বা ওই ফ্রেজাল ভাব দিয়ে মেক সেন্টেন্সই থাকে আর একটা টোয়েন্টি মার্কসের ট্রান্সলেশন থাকবে আচ্ছা তার সাথে রাইটিং থাকবে একটা আর প্রেসি থাকবে এবার প্রেসিটা প্র্যাকটিস করতে হবে তোমাদের ট্রান্সলেশান তো মোটামুটি সবার আশা করি হয়ে যাবে তবুও একবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস সবটাই করতে হবে আমি জাস্ট বললাম যে কী কী থাকবে গ্রামার থাকবে একটা রাইটিং আইটেম থাকবে একটা প্রেসি থাকবে একটা ট্রান্সলেশন থাকবে আর দুটোই বেঙ্গলি ইংলিশ দুটোতেই ট্রান্সলেশানে মিনিমাম মার্ক টোয়েন্টি টু করে থাকবেই থাকবে আচ্ছা হয়ে গেল দুটো পেপার এবার হচ্ছে জেনারেল স্টাডিজ এবং ম্যাথ জেনারেল স্টাডিজ এবং ম্যাথ যে থাকবে তো ম্যাথের মধ্যে ম্যাথ রিজনিং দুটোই থাকছে ফিফটি নাম্বার জেনারেল স্টাডিজ ফিফটি নাম্বার ম্যাথ রিজনিং ম্যাথ রিজনিং পঁচিশ নাম্বারের মধ্যে থাকবে ম্যাথ আর পঁচিশ নাম্বার থাকবে রিজনিং পঁচিশ নাম্বার যে ম্যাথ থাকবে সেটা পাঁচ নাম্বারের পাঁচটা কোয়েশ্চেন তোমায় করতে হবে ওখানে ছটা বা সাতটা থাকবে আইটেম তোমায় করতে হবে পাঁচটা পাঁচ পাঁচ নাম্বার করে পাঁচটা কোয়েশ্চেন পাঁচ পাঁচে পঁচিশ বাকি পঁচিশ নাম্বারে থাকবে রিজনিং সেটা কীরকম থাকবে এরকমও থাকতে পারে পাঁচ নাম্বারের তিনটে কোয়েশ্চেন থাকতে পারে আর দশ নম্বরের একটা দশ নম্বরে যেটা থাকবে সেটাতে এক এক করে দশ থাকতে পারে দু হাজার আঠেরোতে যেটা ছিল পাঁচ নম্বরের তিনটে ছিল আর দশ নাম্বার ছিল শর্ট পুরো এক নাম্বার করে দশটা তো এরকম থাকতে পারে বা পাঁচ নাম্বারে দুটো দিল বাকি পনেরো শট শর্ট এবং ব্রড মিক্সচার থাকবে এবং ব্রড যেটা বলছি সেটা ঠিক রিজনিং না একটু ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের সাথে জড়িত কিছু কোয়েশ্চেন একটু সাইকোলজিক কোয়েশ্চেন যে অ্যাজ এ অফিসার তুমি সেখানে কি করবে এরকম সিচুয়েশন বেসড কোয়েশ্চেন থাকবে তো সেটা এরকম না যে কোনো বই থেকে তুমি প্র্যাকটিস করে নেবে সেটা নিজের মাথায় একটু চালাতে হবে একটু ডিপার্টমেন্ট সম্বন্ধে আইডিয়া রাখতে হবে বিইং এ পুলিশ অফিসার মোটামুটি রাফভাবে কি কি করণীয় হতে পারে কোন কোন সিচুয়েশনে চেষ্টা করবে নিজের একদম পার্সোনাল নিজের বুদ্ধি লাগাতে হবে এবং যদি আশপাশ থেকে পুলিশ কেউ থাকে তার সাথে আলাপ আলোচনা করে কিছু ইনফরমেশান নিজের মাথায় রাখতে পারো তাহলে সুবিধা হবে আচ্ছা জি এস পেপার আচ্ছা জেনারেল স্টাডিজে যে যেখানে স্টাডিজ কোশ্চেনটা থাকছে সেখানে পঞ্চাশ নম্বরের কোশ্চেন থাকবে দশ করে দশ করে পাঁচটা তোমাকে লিখতে হবে সাতটা থাকবে এবার যে এক একটা কোয়েশ্চেনের মান যে দশ হচ্ছে হচ্ছে সেখানে পার্ট থাকতে পারে যে আড়াই করে চার বা দুই করে পাঁচ বা নাও থাকতে পারে দু হাজার আঠেরো আঠেরোতে কোনো পার্ট ছিল না দশ নম্বরের পাঁচটা কোয়েশ্চেন লিখতে হয়েছিল ফুল ফুল ব্রড কোয়েশ্চেন দশ নম্বর করে লিখতে হয়েছিল সাতটা কোয়েশ্চেন ছিল লিখতে হয়েছিল পাঁচটা কোনো পার্ট মার্কিং ছিল না এক একটা কোয়েশ্চেনের দশ নম্বর করে মান ছিল এবং দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এটা বলা ছিল তারপরে যেটা এক্সাম গেছে দু হাজার উনিশেরটা সেখানে দেখা গেছে পার্ট মার্কিং ছিল আড়াই করে চারটে ছোট টিকা টাইপের বা ফাইভ প্লাস টু প্লাস থ্রি এরকম টাইপের ছিল তো মূল হচ্ছে যে দশ নম্বরের পাঁচটা কোয়েশ্চেন লিখতে হবে তার ভেতরে তোমার পার্ট মার্কিং থাকতে পারে আচ্ছা এক্সাম কীভাবে হবে প্রথমে হবে জেনারেল স্টাডিজ এবং ম্যাথ রিজনিং পেপারটা তারপরে একটা গ্যাপ থাকবে থার্টি মিনিটস ব্যাক ঘন্টা আমার এক্স্যাক্ট মনে পড়েছে না এই মুহূর্তে তারপর তারপরে তোমাকে বেঙ্গলি দেবে তারপরে আবার একটা গ্যাপ থাকবে তারপরে তোমাকে আবার ইংলিশ দেবে ঠিক আছে বোধহয় থার্টি মিনিটসের গ্যাপ থাকবে টোটাল একদিনেই সব পেপার হবে একেবারে ঢুকবে ওই গ্যাপে গ্যাপে রেস্ট করবে তারপরে পরীক্ষা দেবে আবার রেস্ট করবে তারপরে পরীক্ষা দেবে একসাথেই পরীক্ষা জাস্ট একটা টিফিন টিফিন আবার টাইপের ব্রেক দেওয়া হয়েছে তো প্রথমে হবে জেনারেল স্টাডিজ এবং ম্যাথামেটিক্স এটা মাথায় রাখবে এবং সেখানে পেপার যে দেবে তোমাকে তারা তোমার যে আনসার শিট থাকবে এরকম না যে প্লেন খাতার মতো তা সেখানে মার্কিং করা থাকবে যে এক নম্বর কোয়েশ্চেনের আনসারটা ওখানে এক নম্বর যেখানে মার্কিং করা আছে সেখানেই তোমাকে লিখতে হবে দু নম্বর কোয়েশ্চেন যেখানে মার্কিং করা আছে দু নম্বরের আনসারটা সেখানে লিখতে হবে ভুল ভাল লিখে দিলে হবে না এরকম হতে পারে যে তুমি প্রথমে তিন নম্বর কোয়েশ্চেনের আনসার দিতে চাইছো ঠিক আছে তুমি পাতা উল্টে যেখানে তিন নম্বরের জায়গা আছে ওখানে প্রথমে লিখে দাও নো প্রবলেম বাট একের জায়গায় তিন লিখে দিলে তিনের জায়গায় চার লিখে দিলে এভাবে হবে না ওখানে যে নাম্বার থাকবে সেই হিসেবেই লিখতে হবে এবং ওখানে রোল নাম্বার লেখার জায়গা থাকবে সব কিছুই জায়গা থাকবে সেখানে তোমাদের পূরণ করতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে যে পার্ট মার্কিং কিভাবে মানে প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে কি না তো যতদূর সম্ভব নোটিফিকেশন দেখে বোঝা গেছে সেখানে বলা হয়েছে যে বোর্ড যদি মনে করে পার্ট মার্কিংও দেখতে পারে মানে বেঙ্গলিতে আলাদা করে কাট অফ মার্কস থাকবে একটা ইংলিশে আলাদা করে একটা কাট অফ মার্কস থাকবে এবং জেনারেল স্টাডিজ এবং ম্যাথ রিজনিংয়ে আলাদা করে একটা কাট অফ মার্কস থাকবে টোটালটা মিলে একটা ফাইনাল কাট অফ মার্কস থাকবে ঠিক আছে মানে দেখা গেলো যে তুমি ফাইনাল কাট অফ মার্কস আছে হানড্রেড আর বেঙ্গলিতে আছে ফিফটিন বা থার্টি তুমি ফাইনাল কাট অফ মার্কসের জায়গায় হানড্রেড আছে তুমি হানড্রেড টোয়েন্টি পেয়েছো বাট বেঙ্গলিতে তুমি দশের জায়গায় সরি বেঙ্গলিতে ধরে নাও তিরিশ কাট অফ আছে সেখানে তুমি পেয়ে গেছো পঁচিশ তার মানে তুমি সিলেক্টেড হবে না যদি পার্ট মার্কিং সেকশনাল মার্কিং যেটাকে বলছে সাবজেক্ট ওয়াই সেকশনাল মার্কিং যদি দেখে তাহলে এই প্রবলেমটা হবে এবার জানি না কি করবে আমাদের টাইমে যতদূর সম্ভব করেছিল ওটাই কিন্তু ওরা নোটিসে লিখে রেখেছে যে বোর্ড যদি চায় তো সেকশনাল মার্কিং দেখতে পারে এবার কি করবে সেটা বোর্ডের বিষয় আপাতত এইটুকুই ডিটেলস দেওয়ার এবার বলবো যে কিভাবে পড়তে হবে সে নিয়ে নেক্সট টাইম একটা ভিডিও করব তো যেটা বলার সেটা হচ্ছে কীভাবে পড়তে হবে পার্টিকুলার বাংলা ইংলিশ থ্রু আউট প্র্যাকটিস করে যেতে হবে আমি মোটামুটি যারা আমাদের ম্যাসেজ করেছে তাদেরকে আমি বুকস রেকমেন্ড করেছি যে ওয়েস্ট বেঙ্গলের যে ডাব্লু সরি ক্র্যাকের যে ক্লার্কশিপ বুকটা আছে আর মিসলেনিয়াস বুকটা আছে সেখান থেকে বাংলা ইংলিশ ম্যাথ প্র্যাকটিস করতে পারো আশা করি ভালোই হবে খারাপ হবে না আর জেনারেল স্টাডিজের জন্য ক্র্যাক ডাব্লু বিসিএস জেনারেল নলেজ ম্যানুয়াল এগুলো পড়তে পারো এবং এনভায়রনমেন্ট এবং জিওগ্রাফি এই দুটোকে একটু ভালো করে পড়তে হবে এবার প্রথমে ডিসাইড করে নেবে বেঙ্গলিতে লিখবে না ইংলিশে লিখবে তাহলে সেই হিসেবে পড়বে ইংলিশে লিখলে আই থিঙ্ক ইংলিশ বুক থেকে পড়াটাই বেটার হবে আর বেঙ্গলিতে লিখলে আই থিঙ্ক বেঙ্গলি বুক থেকে পড়াটাই বেটার হবে আনসারগুলো ইনফরমেটিভ লিখতে হবে নট লেন্দি ঠিক আছে আচ্ছা নেক্সট আসছি এক্সাইজ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের মেন্স এক্সাইজ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের মেন্স রিগার্ডিং নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে একুশ তারিখ থেকে অ্যাডমিট দেওয়া হবে এবং দুই তারিখ জানুয়ারি এক্সাম হবে এক্সাম হচ্ছে পঁচাশি নম্বরের এবং পনেরো নম্বর ইন্টারভিউ পঁচাশি নাম্বারের মধ্যে ম্যাথ থাকছে রিজনিং থাকছে ইংলিশ থাকছে জেনারেল নলেজ থাকছে এবার এখানে তুমি মেইন্সে যতটা বেশি নাম্বার ক্যারি করতে পারবে তোমার চাকরি পাওয়ার সুযোগ ততটা বেশি হবে জাস্ট কোয়ালিফাই করার জন্য এক্সামটা দিও না যে জাস্ট কোনো রকম ইন্টারভিউটা দিই কারণ যে মাত্র পনেরো নম্বর আছে এখানে কোনো রকম কোয়ালিফাই করে গিয়ে যদি নাম্বার শর্ট থাকে ইন্টারভিউয়ে সেটা টানা যাবে না ইম্পসিবল হয়ে যাবে আগেও হয়েছে দেখা গেল যে তোমাকে থার্টি ফাইভ নিয়ে তুমি পাস করলে আর ওখানে কাট যাচ্ছে মেনসে সরি ইন্টারভিউ নিয়ে ফাইনাল কম্বাইন্ড কাট যাচ্ছে ফিফটি ফাইভ তো তুমি পনেরো নম্বর যদি ফুল নিয়েও চলে আসো থার্টি ফাইভ প্লাস ফিফটিন ফিফটি তো পাঁচ নম্বর শর্ট থেকে যাচ্ছে তো এখানে খাতাতে নাম্বার আমাকে ক্যারি করে নিয়ে যেতে হবে এবং তার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে তোমরা ভালো করে পড়াশোনা করো যারা বেঙ্গল এক্সাইজ কনস্টেবল লেডিজ কনস্টেবল দুটোতে আছো ভালো করে পড়াশোনা করো স্কোর বেশি করার চেষ্টা করবে ম্যাথটা ভালো করে করো এবং ইংলিশ গ্রামারটা ভালো করে করো তাহলে আজকে ভিডিও এইটুকুই থাক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে চলো তাহলে আজকে আসছি